কলকাতার পর এবার কল্যাণীর JNM হাসপাতালে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি হলেন এক ব্যক্তি। হাসপাতালের সুপার ডক্টর অভিজিৎ মুখার্জি আমাদের প্রতিনিধিকে এক্সক্লুসিভলি জানালেন, চাকদা নিবাসী ওই ব্যক্তির এক পরিচিত চীনে ডাক্তারি পড়াশুনো করছে। গত 1.5 মাস আগে সেই ব্যক্তি ভারতে তার সাথে দেখা করতে আসেন, তবে চীন ফেরত ওই ব্যক্তি বা হাসপাতালে ভর্তি এই রোগীর মধ্যে ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি। কিন্তু এই রোগীর গত কয়েকদিন ধরে জ্বর, গলা ব্যথা ও কাশি হওয়ায় তিনি নিজেই হাসপাতালের জরুরি বিভাগে এসে চিকিৎসা করেন এবং সেই খবর পেয়ে হাসপাতালের সুপার নিজে তাকে কোয়ারেন্টাইন প্রসেসে ভর্তি করেন। ডক্টর মুখার্জি আরও জানান যে তারা রাজ্যের স্বাস্থ্য দপ্তরে এই ব্যাপারে জানিয়েছেন এবং স্বাস্থ্য দপ্তর থেকে এই রোগীকে আগামী কয়েকদিন বিশেষ পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন। সুপারের পরামর্শ অনুযায়ী অযথা আতঙ্কিত হবেন না এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ও সরকারের পক্ষ থেকে যে সমস্ত নির্দেশিকা প্রচার করা হচ্ছে সেগুলো মেনে চলতে অনুরোধ করছেন। আসুন জেনে নিই করোনা সংক্রান্ত বিষয়ে আর কি কি জানালেন তিনি। স্যার, করোনা ভাইরাস যে এখন যে মারাত্মক একটা জিনিস, তো সেটার লক্ষণ বা উপসর্গগুলো কী কী, কী দেখে বোঝা যাবে? দেখুন, পেশেন্টের হচ্ছে সব সিমটমেটিক, যেরকম জ্বর আসা, তারপরে কাশি, হাঁচি, গায়ে ব্যথা, শ্বাস নিতে কষ্ট, আর সব থেকে বড়ো সিমটম হচ্ছে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে কি এমন কোনো লোকের সাথে ওর কন্ট্যাক্ট হয়েছে কি না যে বাইরের দেশে গেছে, স্পেশালি যেমন চায়না হলো, ইরান হলো, ইটালি হলো, সেরকম হয়েছে কি না, আর যদি হয়ে থাকে কবে হয়েছে, কতদিন হয়েছে, ওই হিস্ট্রিটা সব থেকে ইম্পর্ট্যান্ট। তার উপরে এমনি খালি কাফ কোল্ড স্নিজিং এর নিয়ে যদি কোনো হিস্ট্রি না থাকে, সেটা নর্মাল আমাদের ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু ইয়ার জ্বর যেটা হয় সেটা হতে পারে, কিন্তু মেন জিনিসটা আমাদের ওই হিস্ট্রিটা দেখতে হবে কি এনি ট্র্যাভেল হিস্ট্রি অন যে আছে তার আছে কি না, ইয়া উনি কারোর সাথে কন্ট্যাক্টে গেছেন কি না যে এরকমভাবে মানে ওখানে গেছে, তাহলে এটা এটার একটা খুব বড়ো তখন একটা ডিসিশন নিতে হবে। আর কী কীভাবে এটা ছড়াচ্ছে আর কতটা ছোঁয়াচ্ছে? এটা ছোঁয়াছে কিচ্ছু নেই, কোনো ছড়া এটা নেই। পেশেন্ট মানুষকে সচেতন হতে হবে, কাশি আর হাঁচি আসলে মুখে রুমাল রাখতে হবে, এই নিয়ে মাস্ক যে পরলেই সব কিছু হবে সেরকম না, মাস্কটা হেলথ ওয়ার্কারদের জন্য মেনলি আছে, পাবলিককে হাত হ্যান্ড ওয়াশ মেনলি ওটা হচ্ছে ইয়ে কি কোনো জায়গায় সে টাচ করছে ইয়ে করছে, নিজের জন্য হ্যান্ড ওয়াশটা খুব ইম্পর্ট্যান্ট, আর তার সাথে ইয়ে আছে কি কন্ট্যাক্টটা মানে কি আছে হাত মেলানো বেশি ইয়ে করা ওটা না, যদি কারোর এরকম জ্বর কাশি হচ্ছে তার থেকে একটু 2-3 ফিট ডিস্টেন্স রাখা, নিজেকে সেফ করবার জন্য সবসময় রুমাল ব্যবহার করা, এইসব জিনিসগুলোকে নিয়ে, আর যদি এরকম কোনো সিমটমস আসে ডাক্তারের কাছে যাওয়া উচিত। আর এই JNM হসপিটালে কোয়ারেন্টিন বা আইসোলেশন আইসোলেশন বেড আমরা 10টা তৈরি করে রেখেছি, 5টা মেল 5টা ফিমেল, আমাদের এমার্জেন্সির পাশেই আছে, ঠিক আছে, ওখানে করা আছে, ওখানে সব রকম ব্যবস্থা, কিন্তু আমাদের এখানে টেস্ট সেন্টার নেই। টেস্ট সেন্টারটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের দিক থেকে সেন্টার গভর্নমেন্ট প্রত্যেক ইয়েতে দুটো করে দেওয়া আছে, একটা হচ্ছে বেলেঘাট আইডি হসপিটাল, একটা হচ্ছে IPGMR এসকার্স, এই দু জায়গায় টেস্ট সেন্টারও আছে, থ্রোট সোয়াব যেটা নিতে হয় প্লাস ব্লাড এটা আছে, প্লাস তার সাথে ওখানে যেটা মেন আইসোলেশন ওয়ার্ডও করা আছে, এরকম কিছু হলে আর স্টেট থেকে বলেছে এরকম সাসপেক্ট এলে ওনাদের জানাতে, ওনারা যেভাবে ডাইরেকশান আমাদের দেন, ঠিক আছে, যদি বলেন কি ওখানে পাঠা, ওখানে যদি ওখান থেকে কেউ এসে এখানে স্যাম্পল নিয়ে যাবে, সে আমাদের দিক থেকে আইসোলেশন বেড করা আছে, ওখানে সব আছে, একটা অ্যাম্বুলেন্সও এক্সট্রা রাখা আছে, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের পুলিশ সাহেব, আমাদের ইয়ে সব সময় আমাদের সাথে, SDO স্যার, অনারেবল ভাইস চ্যান্সেলার স্যার যে আমার আমাদের ইয়ে, ওনাকে প্রত্যেক দিন আমার রিপোর্ট যায় ওখানে, স্বাস্থ্যভবনে DHS স্যারের কাছেও কথা হয় প্রত্যেক দিন, স্টেট হলো ইউনিভার্সিটি সবাই ক্লোজ মনিটারিংলি এটাকে নিচ্ছে। মেন হচ্ছে আমাদের সবাইকে মিলে এটাকে মোকাবিলা করতে হবে, যেহেতু ইন্ডিয়া এখন স্টেজ 2-তে আছে, 3-তে যাবে এপ্রিলে, ওইটাই একটা মারাত্মক ফেজ, সবাই যদি সচেতন হয়ে ইয়ে করে থাকে, বেশি ভিড়ভাড় জায়গায় না যায়, মানে আননেসেসারি বাইরে থেকে না বেরোয়, নিজের ইয়ে থাকে, তাহলে জিনিসটাকে আমরা ইয়ে করে ঠিক করব।
করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণের সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। গতকাল তো কলকাতাতেও একজনের দেহে পাওয়া গেছে, ইংল্যান্ড ফেরত। আমাদের কাছেও কাল রাত্রির 11টার সময় এসেছেন, নিজের থেকেই এসেছিলেন চাকদার থেকে। ওনার কন্ট্যাক্ট, ওনার একটু এই জ্বরের মানে বলছিলেন, হিস্ট্রি আছে, হয়েছে। আমরা ওনাকে অ্যাডমিট করে কোয়ারেন্টাইন বেডে রেখেছি। ওনার যে মেইন হিস্ট্রিটা ছিল, ওনার কোনো বন্ধু যে ওখানে পড়তো মানে চায়নাতে, 1.5 মাস আগে জানুয়ারি মাসে উনি এসেছিলেন। ওনার কোনো রকম কোনো সিমটমস নেই, তাও আমরা একটা ওনাকে অ্যাজ এ সেলফ প্রিকশনারি মেজারের জন্য ওনাকে আমরা ভর্তি রেখেছি। প্যানিক করবার কিছু নেই, আমাদের ডাক্তাররা সব ক্লোজলি ওনাকে দেখছে, স্টেটকেও জানানো হচ্ছে। স্টেট বলছে এখন উপরে পাঠাবার দরকার নেই, আমরা ওনারা যেভাবে গাইডেন্স দেবেন আমরাও সেভাবে চলব। অনেক জায়গায় গভর্নমেন্টের পক্ষ থেকে পৌরসভাগুলোর মাধ্যমে আপনার ফ্রি মাস্ক বিতরণ করা হচ্ছে, তো এখান থেকেও কি সেরকম কিছু হচ্ছে? না, আমাদের এখান থেকে আমাদের হেলথ ওয়ার্কারদের সবাইকে দেওয়া হয়েছে, ঠিক আছে। মাস্কটা মানে সবাইকে দিলেই যে মাস্ক পরলে হয়ে যায় না, যাদের দরকার, যারা পেশেন্টের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে আসছে, যারা নর্মাল ফিভার হোক আসছে, তাদের জন্য মাস্কটা বলুন তো একটু এখানে চলে আসতে। HOD অর্থ হ্যালো, হ্যাঁ এই হচ্ছে কথা। আর শেষ প্রশ্ন, সাধারণ মানুষকে কি কি পরামর্শ দেবেন, কি কিভাবে এর থেকে দূরে থাকবে? দূরে থাকতে সব থেকে বেশি হচ্ছে নিজেকে প্রিকশনারি স্টেপে আননেসেসারি বেরোবেন না। যখনই যাচ্ছেন হাত ধোয়ার জন্য যেটা আমাদের স্যানিটাইজার হোক, সোপ হোক, সেটা ইউজ করবেন সবসময়। যেন হাত ধোয়া এটা খুব ইম্পর্টেন্ট। আর ট্রেনে বাসে যখন যাচ্ছেন মাস্ক পেলে ঠিক আছে, মাস্ক লাগান, নাহলে রুমাল লাগান। কাশি মাসি এ হলে হাতে রুমাল ইয়ে করবেন। আর যদি কারোর মনে হয় তার থেকে একটু দূরে থাকবেন। সেলফ প্রিকশনারি স্টেপ নেওয়াটা সব থেকে বেশি দরকার।